বন্ধুরা, কে বা কাহারা আমার হয়তো শ্রোতা হতে পারে, কমেন্টস বক্সে ভিডিওটা দিছে ফেসবুক কমেন্ট বক্স। তো এই যে সিঁড়ির তলের যে আপনার ডিবিটা দেখতে পাচ্ছেন, এটা এইখান থেকে সার্কিট ব্রেকার দিয়ে উপরে উঠে যাবে, তো প্রতি ফ্লোরে ফ্লোরে যাবে, এইটাই হচ্ছে নিয়ম। এর কারণেই দেওয়া হয় তাকে। এখন তারা পাইপ লাগাইলো প্রায় ছয়টা। এখন এই ডিবি বোর্ডের যে মিটার আছে, আমাদের যে মিটার আছে, সেই মিটারের লাইন কিন্তু এই ডিবি বোর্ডে প্রবেশ করবে। তো এই ডিবি বোর্ডে যদি মিটারের লাইনটা প্রবেশ করে, তো সেই প্রবেশ করার জায়গাটা কোন দিকতে? তো প্রবেশ করার জায়গাটা যদি হয় এই যে আরও পাশে তিনটা পাইপ দিছে দেখা যায়, তিনটা পাইপ কি এদিক দিয়ে দিছে না তিনটা পাইপ মনে এই দিক দিয়ে দিছে, এই যে দেখেন দেখাইব ছেলে। তো এই ডিবি বোর্ডটার মধ্যে বাহিরের যে মিটারটা আছে, মিটারটা তো এসির নিচে যদি লাগায় তাহলে মিটারের তার দুইটা এই ডি এইটার ভিতরে প্রবেশ করাইতে হইব। তো মিটারের তার দুইটা যদি এইটার ভিতরে প্রবেশ করায়, তা কোনো কারণবশত যদি মিটারের লাইনটা আপনারা জানেন যে ডাইরেক্ট থাকে, তো মিটারের লাইনটা ডাইরেক্ট থাকে, কোনো সার্কিট ব্রেকার টার্মিনাল বা কারোর টার্মিনাল ছুটে যদি আপনি মনে করেন এই ডিবি বোর্ডের মধ্যে পড়ে, তাইলে এইটা বন্ধ করবো কীভাবে আর কাজ করবো কীভাবে? তো সবচাইতে যেটা ভালো হয়, এই সিঁড়ির নিচে আপনার প্লাস্টারের পরে কাঠ দিয়ে বক্স বানাইয়া, কাঠ দিয়ে বক্স বানাইয়া প্রত্যেকটা মিটারের সাথে প্রত্যেকটা একটা ডাবল ফুল যে সার্কিট ব্রেকার রয়েছে সেটা দিবে। দেন 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 কামটা করছি, মানে সিঁড়ির ওই পাশে যে তিনটা আছে সেইটা দিয়ে সে পেছন থেকে মারছে পাইপগুলো। পাইপগুলো তো একটা দুইটা মারছে না, ওরে বাবা রে বাবা, ও হো, এই একটা দিয়ে এদিকে তুলছে, তুললিয়া পরে পাইপ ভিতরে দেখে সেখানে আবার এখানে ডিবি লাগাইছে, ডিবি লাগাইয়া ভিতরে ইয়া দে নিব। এটা দুতলায় নিচতলায় করছে, একটা নিচতলা যেটা লাগাইতেছে সেটা তো দেখছি নেই, আর এটাই করছে কি, এইটা দুতলার মধ্যে লাগাইছে এই যে নিচের পাইপটা, এরপরে এই যে ব্যান। বাবু তুমি তো লাগাইছো এটা, এটার মধ্যে যদি ফুল ফুল কাগজ না দেও তাহলে এইটার যে উফ্রেডটা, এই যে ডিবিডের যে উফ্রেডটা যেখানে লাগাবে সেখান থেকে যদি এই যে সিমেন্ট বালু ঢুকায় বা পরে, তাইলে তো গেছে তোমার ফাইভ আল্লাহর হস্তে যাবে। আর একটা কাজ করো ভাই, কাজটা করছো কষ্ট করিয়া মনে করো জিয়াই তার বইরে রাখবা, কোনো সময় যদি ভুলক্রমে সিমেন্ট বালু যায়ও তো মিস্ত্রিটারে বল ভাই একটু লাড়া দিতে, তারটার মধ্যে ধরে লাড়া দিলে সিমেন্ট বালুর ইয়াটা দানাটা ভাঙ্গা গুঁড়ো হয়ে যাইব। গা তাছাড়া যদিও কিছুটা দানা বাজে মনে করো জিয়াই তারটা বড় থাকলে বের হয়ে যাবে।